আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আপনারা দেখছেন হচ্ছে সিভিল প্ল্যানের টিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজকে কথা বলব হচ্ছে গে প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তির নম হচ্ছে চল্লিশ দু হাজার তেইশ সংশোধিতা এবং হচ্ছে কতজন নেবে এবং কি কি আছে সব কিছু হচ্ছে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে সব বিষয় নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক পরীক্ষা নিয়ন্ত্রণ নন ক্যাডার বাংলাদেশের সরকারি কর্মকমিশন সচিবের কর্তৃক গত ছাব্বিশ ছয় দু হাজার তেইশ তারিখে এত স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি ক্রমিক নম্বর চল্লিশ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড পদে সমৃদ্ধ করা হলো আচ্ছা বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর ইউনিট কত দেখেন ক্রমিক নম্বর হচ্ছে চল্লিশ এবং ইউনিট হচ্ছে এগারো পদের নাম গ্রেড ও সংখ্যা সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার দশম গ্রেড এর হচ্ছে একশো উনষাটটি বিভাগীয় কোটায় পূরণযোগ্য স্থায়ী পদ মন্ত্রণালয়ের বিভাগ অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বেতন স্কুলের চেখা দেখেন ষোলো থেকে অনুযায়ী হচ্ছে আপনি দেখেন দেওয়া আছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী মাস্টার ডিগ্রি এবং অভিজ্ঞতা ও অন্যান্য বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা স্নানের যে বিষয়গুলো দেখেন একশো এক থেকে নশো নিরানব্বই এবং জনপ্রসারণ মন্ত্রণালয় বাইশ নয় দু হাজার তারিখে একশো উনপঞ্চাশ নম্বর ক্রমিক অনুযায়ী পঁচিশ তিন দু হাজার তেইশ তারিখে বয়সী মেরছে পঁয়তাল্লিশ এবং মন্তব্যের ঘরে দেখেন এখানে আছে কনম্বা দেখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক বিভাগ প্রার্থী হিসেবে উপজেলা বা থানা অফিসে দশমকে রয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন বনিত পদের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভাগ প্রার্থী হিসেবে দুই বছর অভিজ্ঞতা বাধ্যতামূলক নেই আর চার বছর মেয়েদের হচ্ছে অনার্স ডিগ্রিধারী হচ্ছে ডিপ্লোমা ডিগ্রিধারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন এখন দেখেন অনলাইনে আবেদনপত্র বিপিএসসি ফর্ম ফাইভ পূরণকৃত পরীক্ষায় ফি জমা শুরুর তারিখ হচ্ছে দেখেন অনলাইনে আবেদন আবেদনপত্র পূরণ ও ফি জমার হচ্ছে শুরুর তারিখ এ সময় এক সাত দুই হাজার চব্বিশ দুপুর বারোটা পর্যন্ত হচ্ছে আপনারা ফি জমা দিতে পারবেন এবং আবেদনটি করতে পারবেন অনলাইন আবেদন পূর্ণের শেষ তারিখ দেখেন পঁচিশ সাত আবেদনটি শুরু করতে পারবেন এক সাত দুই হাজার চব্বিশ এবং আবেদনটি শেষ হবে পঁচিশ সাত দুই হাজার তেইশ সন্ধ্যা ছয়টায় আর কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোন এতদিন তারিখ হতে বাহাত্তর ঘন্টার মধ্যে এত এসএ মাধ্যমে ফি জমা দিতে হবে এটা হচ্ছে এস এর মাধ্যমে আপনারা ফি জমা দিতে পারবেন এবং শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরামর্শ দিচ্ছে তারা তো এই ছিল হচ্ছে আজকের হচ্ছে ভিডিও যে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে যদি জানতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে